করোনার প্রকোপ বাড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 23 জানুয়ারি থেকে লাগু করা হয়েছিল আংশিক লকডাউন। কিন্তু মানুষের অসচেতনতার কারণে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা। করোনার এই বাড়বাড়ন্ত কমাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেশ কিছু বিধিনিষেধ কড়াকড়ি করল জেলা প্রশাসন। উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোডের বাম দিক ও ডান দিকের দোকানগুলির মধ্যে নির্দিষ্ট দিনে খোলা বন্ধের নির্দেশ দেন প্রশাসন। এরমই নির্দেশ জারি হয়েছে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বিসি রোডের দোকানগুলির মধ্যে। রবিবার সমস্ত দোকানপাট বন্ধের নির্দেশ রয়েছে বলে জানা যায়। এই বিধিনিষেধ আরোপ করতেই চরম সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী জানান, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় চরম সংকটের মুখে পড়তে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বিভিন্ন দোকানে কাজ করার জন্য শহরের বাইরে থেকেও অনেকে আসেন। এইরূপ বিধিনিষেধ আরোপ থাকলে তাদের যাতায়াতেরও অসুবিধা হবে বলে অভিযোগ করেন। না, এটা খুব হঠাৎভাবে নেওয়া হয়েছে। যেমন আমাদের বর্ধমানে প্রচুর দোকানদারের কর্মচারী গ্রাম থেকে আসে, সন্ধ্যাবেলা মাইকিং হয়েছে, তারা পরের দিন গ্রাম থেকে আমাদের শহরে আসবে ডিউটি করতে, হঠাৎ এসে জায়গা পেয়ে যে দোকানটা বন্ধ ডেট পড়েছে। তো আর একটা কথা, বর্ধমানের সর্ববৃহৎ এবং সর্বপুরনো সংগঠন ব্যবসায়ী সুরক্ষা সমিতি, 30 বছরের সংগঠন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে, তাদেরকে আলোচনায় না ডেকে, তাদের মতামত না নিয়ে হঠাৎ এই ডিসিশন নেওয়াটা আমাদের পক্ষে খুব অসুবিধাজনক হয়েছে। এমনিতে গত 6 বছর ধরে বাস বন্ধের জন্য দোকানের বৌনিবাটা হয় না, তারপর এরম একদিন বন্ধ একদিন খোলা, এতে আমাদের ব্যবসার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তো এরপর ব্যবসাটা দেওয়ার বাঁচার কোনো রাস্তা থাকবে না আমাদের। আমরা চাইছি আমাদের সংগঠনের সঙ্গে আরও অনেক সংগঠন রয়েছে বর্ধমানে, তাদেরকে নিয়ে প্রশাসন বসুক, বসে তার সুস্থ পথে এগোক, যাতে করোনাটাও আটকানো যায় আর ব্যবসাদারের যেন না খেয়ে না মরে আর কি। তো এই উভয় দিকে একটু ব্যালেন্স করে যদি একটা নতুন কিছু ভাবনা চিন্তা করা যায়, সেটা উভয় পক্ষে ভালো, ব্যবসাও চলবে, মানুষের জীবন জীবিকাও চলবে এবং করোনাকেও প্রতিহত করতে পারবো, এটি আমরা চাইছি। অবশ্যই গত বছর লকডাউনে দ্বিতীয় ওয়েভের সময় যখন চূড়ান্তভাবে করোনা আক্রান্ত হয়েছিল গোটা ভারতবর্ষ, তখন বর্ধমানের প্রশাসনকে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের সঙ্গে আলোচনায় বসে, আমাদের সহযোগিতায় আমরা প্রচুর কাজ করেছি বর্ধমান শহরের বুকে আর কি। আরও এক ব্যবসায়ী জানান, এমনিতেই আগের লকডাউনে ক্ষতির সম্মুখীন হয়েছি, কিন্তু তবুও লাভের আশায় মহাজনের থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি, এইভাবে লকডাউন হলে সেই ঋণ আমরা শোধ করতে পারবো না বলে জানান তিনি। না, যেটা করেছে এটা তো আমরা তো ধরুন ফুটপাতে হকারি করি, দীর্ঘদিন ধরে আমরা হকারি করছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো মূলধন নেই বা পয়সা কড়ি নাই। আমরা ধরুন মহাজনের কাছ থেকে ধার এনে এইটা সিজনই বেশিয়ে ওনাদের শোধ করি, এবং সেই যেটা লাভ্যাংশ হয় আমাদের সংসার নির্ভর হয় এবং সংসারের সর্বদায়ী দায়িত্ব আমরা এইভাবে পালন করে থাকি। কিন্তু হঠাৎ করে এখন শীতের সিজনে আমরা তো ফুটপাতে হকারি করি, আমাদের যে শীতের মাল আছে সেই মালগুলো তো সবই ধরেন আটকে যাবে, একদিকে বন্ধ একদিকে খোলা, এতে আমাদের পক্ষে বিশাল ক্ষতিকারক হয়ে গেল। হ্যাঁ, এখন ধরুন এখন সরকার যেটা ইয়ে করেছে, প্রশাসন যেটা নির্দেশ দিয়েছে, এখন ধরুন সেই নির্দেশ তো আমাদের মেনে চলতে হবে। এইটা আর কদিন পরে যদি পুরোটা লকডাউন করা হতো, তাহলে আমরা হয়তো কোনো রকমে গরিব মানুষগুলো শীতের মালগুলো বেছে কিনে আবার আমরা মহাজনের কাছে দিয়ে আমরা একটা জায়গায় যেতে পারতাম। এই মুহূর্তে আমাদের খুব দুর্দিন। হ্যাঁ, এই যে এক সাইড বন্ধ এক সাইড খোলা, এতে আমাদের খুবই অসময় এসে গেল, আমরা যে কি করে চলবো এখন আমাদের সেইটাই নিয়ে এখন চিন্তা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।